নমস্কার বন্ধুরা, বাঙালির ভালোবাসায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে শিবরাত্রি, আজকে অনেকেই গঙ্গা চান করতে যায়, তো আমরাও গেছিলাম। আমরা গেছিলাম উদ্ধারনপুরে গঙ্গা চান করতে। তো একটুখানি জার্নি তোমাদের সাথে শেয়ার করতে চাই। বোলপুর থেকে উদ্ধারনপুরের রাস্তা প্রায় 1.5 ঘন্টা মতো। রাস্তাটা মোটামুটি খারাপ না। তো যেটুকু জার্নি আমি তোমাদের সাথে পারছি শেয়ার করছি। আজকে যেহেতু শিবরাত্রি, সেহেতু রাস্তায় অনেক মানুষকে দেখলাম যারা উদ্ধারনপুরে গঙ্গা থেকে জল ভরে বাঁকে করে শিব ঠাকুরের মাথায় ঢালার জন্য যাচ্ছে। এই দেখুন কত মানুষ এখানে যারা বাঁকে করে জল নিয়ে শিবের মাথায় ঢালার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এই পথটুকু চলতে চলতে তোমাদের সাথে আরও কিছু কথা আমি বলতে চাই। যারা আমার আগের দিনে ভিডিওটা দেখেছো তারা অনেকেই জানো যে আমি একটা প্রজেক্ট ওয়ার্কের কথা বলেছিলাম, যেখানে আমরা সকলে মিলে একসাথে কাজ করব এবং এমন একটা হ্যাশট্যাগ নিয়ে কাজ করতে চাই যেটা সহজেই আমাদের ভিডিওগুলোকে ভাইরাল করবে বা ভাইরাল করার সম্ভাবনা আছে। আমরা 1 তারিখ থেকেই তার কাজ শুরু করেছি, তোমরা চাইলে তোমরাও করতে পারো। এই দেখো উদ্ধারনপুর পৌঁছে গেছি। গাড়িটা একটু দূরে রেখে আমরা হেঁটে হেঁটে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। এই দেখুন গঙ্গার ঘাটের কাছাকাছি চলে এসেছি আর দুইদিকে এরকম দোকানের সারি। আর আজকে যেহেতু শিবরাত্রি তাই এখানে ভিড়টাও একটু বেশি। এই দেখুন কত পুণ্যার্থী এখানে গঙ্গা স্নানের জন্য ভিড় করেছে। এখন আমরা সবাই গঙ্গায় চান করতে নামবো। চান করার পরে আবার তোমাদের সাথে কথা বলছি। স্নান করার পর এখানে কিছু মন্দির আছে, সেগুলো একটু করে দেখে নিলাম। এখানে কিন্তু ঘাটগুলো খুব সুন্দর বাঁধানো আর প্রত্যেকটাতে সুন্দর করে সিঁড়ি করা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রত্যেক জায়গায় জামা কাপড় ছাড়ার জন্য মহিলাদের আলাদা করে ব্যবস্থা করা আছে। আমি আমার আগের দিনে ভিডিওটাতে যে প্রজেক্ট ওয়ার্কটা নিয়ে কথা বলেছি সেটা যারা দেখেছো তারা অনেকেই হয়তো বুঝতে পেরেছো। আমরা একটা হ্যাশট্যাগ নিয়ে কথা বলেছি এবং এই হ্যাশট্যাগটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করতে থাকি। আমরা 1 তারিখ থেকেই এই প্রজেক্ট ওয়ার্কটা নিয়ে কাজ করছি। যারা বুঝতে পারোনি বা আগের দিনে ভিডিওটা দেখোনি তারা একটু প্লিজ আগের দিনে ভিডিওটা দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা চাইলে তোমরাও এটা নিয়ে কাজ করতে পারো। আমার মনে হয় যারা প্রথম থেকে কাজ করতে শুরু করবে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার থেকেও আরেকটা জিনিস ভালো লাগবে তোমাদের, তোমরা নিজেরাই খেয়াল করে দেখতে পাবে 4-5 দিন পর নিজের চ্যানেলের গ্রোটা অনেক বেড়ে যাচ্ছে। তো আমি আশা করব তোমরাও সবাই মিলে এই প্রজেক্ট ওয়ার্কে সামিল হবে। গঙ্গা স্নান শেষ করে আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম। আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবে, তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। আজকে এই পর্যন্তই থাক, আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। নমস্কার।